সালাম আলাইকুম বন্ধুরা, ভালো আছে তো? আমি লেখক সেলিম খান বলছিলাম। আমার লেখা 2020 সালের এই বইমেলায় দুটি বই প্রকাশিত হয়েছে। একটি বই হচ্ছে বর্তমান দুর্নীতি সন্ত্রাস এর বিরুদ্ধে লেখা হয়েছে, সিআইডি অফিসার, পুলিশ জনগণের বন্ধু, জনগণের আস্থা, এটা মুখে বলা হয় কিন্তু এই আস্থা জনগণের মধ্যে তৈরি করতে হবে, সেই বিষয়ে লেখা। দেশে প্রথমেতে চলছে দুর্নীতি, দুর্নীতির প্রথমে চাকরিতে শুরু চলে ঘুষ, যাতে ঘুষ না হয়, হ্যাঁ, সঠিকভাবে যাতে চাকরি করা যায়, ঘুষ ছাড়াও চাকরি হয় সেটা আমরা বুঝাই দিতে পারি, সেই বিষয়ে লেখা। মাননীয় প্রধানমন্ত্রী বলিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত কেউ যদি দুর্নীতি করে তাহাকে রক্ষা করা হইবে না, এমনকি দুদক পর্যন্ত ছাড় দেওয়া হইবে না, সেই বিষয়ে লেখা হইয়াছে। তো বন্ধুরা, এই বইটি সবাই পড়বে, পড়ে আনন্দিত পারবে এবং অনেক শিক্ষণীয় বিষয় শিখবে। তাই আমি বন্ধুরা সবার কাছে অনুরোধ করছি, বইটি সবাই পড়বে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। বন্ধুরা, বইটি পাওয়া যাবে ঢাকা বইমেলা হরিৎপত্র প্রকাশন 209 নম্বর স্টল এবং চট্টগ্রাম 94 স্টলে পাওয়া যাবে।